আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট সন্ধ্যায় আমার অতিথি শ্রী কুণাল ঘোষ। আজকে কোনো প্রতিক্রিয়া চাইব না, জানতে চাইব কেমন লাগছে। খুবই সুন্দর, আগেরবারও খুব ভালো লেগেছে। শ্রদ্ধেয় মাননীয় অভিক সরকার, আনন্দবাজার অনলাইনের পুরো টিম এবং ক্যাপ্টেন অনিন্দ ইয়ানা, সকলকে অনেক অভিনন্দন যে সারা দিন রাত যেমন আনন্দবাজার অনলাইন একটা সঙ্গী হয়ে গেছে, তেমনি আপনাদের এই অনুষ্ঠানটিতেও আপনারা খুব একটা নতুনত্ব, অভিনবত্ব এবং সামাজিক দায়বদ্ধতার একটা ছাপ রেখে দেন। ফলে আগেরবারও খুব এনজয় করেছি, এবারও খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ কুণালদা। আচ্ছা, আপনার কাছে বছরের বেস্ট মুহূর্ত কী এবছরের? না, এটা ঠিক এখন অবধি তো সেইভাবে সবে বছরটা শুরু হয়েছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে বেস্ট মুহূর্ত 2022 বলছি আমি। ও, 2022-এ? না, এটা ডিপেন্ড করে, কোনো একটা হয়তো খুব একটা ভালো খবর পেলাম, হয়তো একটা ভালো লেখা বেরোলো, হয়তো অন্য কারুর একটা ভালো হলো, হয়তো একজন কোনো একজন অসম্ভব প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে কোনো একটি সাদা চোখে যে কোণঠাসা বা পিছিয়ে পড়া, সে হয়তো একটা খুব সুন্দর সাফল্য ছিনিয়ে আনলো। এগুলো দেখলে একটা আত্মবিশ্বাস জাগে, ভালো লাগে।